বঙ্গবন্ধু ফাউন্ডেশন সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে বঙ্গবন্ধু শাহাদত বার্ষিকী, জাতীয় শোক দিবস ও 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে আলোচনা সভা হয়েছে। সংগঠনের সভাপতি আলহাজ লায়ন নজরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও সহসভাপতি হাজি শফিকুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন আদম তমিজি হক, ইঞ্জিনিয়ার আবু হেনা চৌধুরী, কাজী মোহাম্মদ আলী, আব্বাস উদ্দিন আলী, হাসান ভূঁইয়া সহ আরও অনেকে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আল কোয়াইন আওয়ামী লীগ ও যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। সংগঠনের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আব্দুল আওয়াল কায়েস। কফিল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার সুবোধ চৌধুরী শিবু, আলমগীর আলম, এসানুল হক চৌধুরী, বাবু দুলাল, বাবুল শীল, বদরুল আলম, মোহাম্মদ ওমর ফারুক সহ অনেকেই। শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। জমিয়তে উলামায়ে ইসলাম জেদ্দা মহানগরীর ঈদ পুনর্মিলনী সভা হয়েছে। এতে সভাপতিত্ব করেন নগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল জলিল। হাফেজ রফিক আহমদ ও মাওলানা সাদিকুর রহমানের যৌথ পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ আব্দুস সামাদ, মাওলানা রহমতুল্লাহ, হাফেজ ওবায়দুল্লাহ রায়হান, আবদুল্লাহ বিন হারিস। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জামিয়া কাশিমুল উলুম মাদ্রাসার মহাপরিচালক প্রধান মুফতি শাইখুল হাদিস আল্লামা মুহিবুল হক। প্রধান বক্তা ছিলেন মাওলানা শোয়াইব আহমদ। বিশেষ অতিথি ছিলেন শাইখ মাওলানা সালাউদ্দিন নানুপুরি, পীরসাব হুজুর। বিশেষ বক্তা ছিলেন মাওলানা জোনায়েদ আহমদ কাশিমি। ইমরুল হাসান, আর টিভি।